জয় প্রেমের ঠাকুর গোসাইজি, জয় কৃষ্ণ প্রেমদাত্রী মা যোগমায়া, সদ্গুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর সাথে তাঁর পারিষদগণের ব্রজপ্রেম সম্বন্ধ নিয়ে গীতি আলেখ্য প্রথমটি ছিল সখ্য প্রেম। দ্বিতীয় আলেখ্যটি আরম্ভ হচ্ছে, বিষয় বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম সম্বন্ধে এই গীতি আলেখ্যটি আজ 25শে ডিসেম্বর প্রকাশিত হচ্ছে। তাই মানব প্রেমিক প্রবর যিশু ও তাঁর জননী মাতা মেরিকে স্মরণ করে প্রারম্ভ করছি। জয় সদ্গুরু গোস্বামী প্রভু, জয় তাঁর পার্ষদগণ, প্রণাম। বাৎসল্য প্রেম ভাগবতে আছে, মে মাং বিরিঞ্চ ন ভব ন শিরূপাঙ্গ সংশ্রয়া প্রসাদ ন লেভিতে গোপী যত্তত প্রাপ্য বিমুক্তিদাত। বিমুক্তিদাতা শ্রীকৃষ্ণ হইতে যে অনুগ্রহ গোপী যশোদা লাভ করেছিলেন, সেই প্রসাদ ব্রহ্মা শিব ও বক্ষলগ্না লক্ষ্মীও পাননি। যে ভক্তগণ বাৎসল্যভাবের অধীনে নিষ্ঠা সেবা ও সংকোচহীনতার ও ঊর্ধ্বে উঠে নিজেকে গুরুজন স্থানীয় ও শ্রীকৃষ্ণকে তাদের অনুগ্রহের পাত্র মনে করেন, তাদের ভাব সক্যভাবেরও ঊর্ধ্বে। আজ আমরা সদ্গুরু অবতার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু ও তার পার্শ্বদ শিষ্যগণের মধ্যে উক্ত বাৎসল্যভাবের অপার্থিব লীলা প্রসঙ্গ আস্বাদন করব। শ্রী কুঞ্জ ঘোষ মহাশয়ের শাশুড়ি মাতা গোস্বামী প্রভুর আশ্রয় লাভ করেও ব্রাহ্ম নিরাকার সংস্কার অনুযায়ী বিগ্রহ পূজার ঘোর বিরোধী। তবে শ্রীগুরু সচল বিগ্রহ দেখে বিদ্যার অন্তরে বাৎসল্য ভাব জাগ্রত হয়ে উঠত। তিনি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতেন। একদিন তার গৃহে গোসাইজি ও তার কিছু শিষ্য আমন্ত্রিত হয়েছেন। তারা নাম সংকীর্তন করবেন ও মধ্যাহ্নে প্রসাদ পাবেন। বয়স হলেও তার ইচ্ছা হল তিনি সেদিন নিজেই ভোগ রান্না করে গুরুকে নিবেদন করবেন। গোময় ও সাদা মাটির প্রলেপ দিয়ে নিজেই মাটির উনান শুদ্ধ করছেন। এমন সময় গোস্বামী প্রভু সশিষ্য এসে তার আসনে বসেছেন। প্রখর রোদে ঘর্মাক্ত ক্লিষ্ট মুখমণ্ডল, দূরে রান্নাঘর থেকে মাতা গুরুদেবকে দেখতে পেয়ে বিভোর হয়ে দেখতে লাগলেন। ধীরে ধীরে তিনি আত্মবিভোর হয়ে গেলেন। হঠাৎ মাতা উঠে ছুটে গেলেন গোসাইজির দিকে, বেদনার্ত কণ্ঠে বলে উঠলেন, যশোদার কাছে কি কোনো ক্রিম নেই? ছেলেটাকে কত মলিন লাগছে দেখো তো, বলেই তার হাতে ধরা সাদা মাটির নেতাটি গোসাইজির মুখমণ্ডলে বুলিয়ে দিলেন। গোসাইজি হতচকিত হয়ে পড়লেন। মাতৃস্নেহে তড়িৎ স্পর্শ পেয়ে গোসাই ভাববিভোর হয়ে জয় মা বলতে বলতে সমাধিমগ্ন হয়ে পড়লেন। বৃদ্ধা মা ও অচৈতন্য হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। সব শিষ্য ভক্তগণ হতবাক, কীর্তনও করবার সামর্থ্য নেই। মধ্যাহ্ন গড়িয়ে যেতে গোসাইজি বুত্থিত হলেন। মাতা তখনও অচৈতন্য। গোসাইজি ধীরে ধীরে চৌকি থেকে নেমে মাতার কানে দীর্ঘক্ষণ হরিনাম উচ্চারণ করতে তিনি সম্বিত ফিরে পেলেন। চোখ খুলে দেখেন গোসাইজির উদ্ভাসিত মুখে সাদা মাটির পরে, বিস্ফারিত নেত্রে দেখেন তার হাতে ধরা নেতা। বিস্ময়ে ভরা চোখে স্থির বসে থাকতে দেখে কেউ একজন বলে উঠল, মা গোসাইজি অভুক্ত, কিছু করুন। চমকে উঠে মা স্খলিত পদে ধীরে ধীরে রান্নাঘরে গেলেন। কেউ সাহায্য করতে চাইলে গম্ভীর গলায় তিনি শুধু বললেন, না। এমনিতে মাতা ভীষণ গম্ভীর প্রকৃতি। তিনি নিজে রাঁধববেলাতে কাহারও সাহস হয় নি যে রান্না করে রাখবে। সেদিন প্রসাদ পেতে সূর্য অস্তা চলে গেল।
জয় মা জয় গোসাই। কাজলা ডোরায় ভরিয়ে দেব হলুদ বসন জুড়ে ওতারে লাহিরে মাথায় বাঁধিব ত্রিশূল মালা ঢাকব মোরা বইচি মালা দিয়ে ক্ষীরের সাথে বেলের পানা খাইয়ে দেব বসিয়ে গোলে গোপালের গোপালের শ্যামলা বরণ গোলব সাদা গোপী চন্দন বর্ষণে গোপালের শ্যামলা বরণ গোলব সাদা গোপী চন্দন বর্ষগুলে গোপালের শ্যামলা বরণ করব সাদা গোপী চন্দন ফসগুলে যশোদা শিবের পূজা করব মোরা গোপালকে শিবে সাজিয়ে যশোদা শিবের পূজা করব মোরা গোপালকে শিবে সাজিয়ে শ্যামলা বরণ করব সাদা গোপী চন্দন বর্ষণে গোপালের শ্যামলা বরণ করব সাদা গোপী চন্দন বর্ষগুলে কমলা জড়িয়ে কেশে বাঁধব বাঁকা চন্দ্র জুড়ে ও তারা কমলা জড়িয়ে কেশে বাঁধব বাঁকা চন্দ্র জুড়ে গোপালের শ্যামলা বরণ করব সাদা গোপী চন্দন বর্ষগুলে গোপালের শ্যামলা বরণ করব সাদা গোপী চন্দন বর্ষগুলে হরি তুমি
भूल गए ठकुराई प्रेमी बस तुम भूल गए ठकुराई भूल गए ठकुराई। माँ आनंदमयी दशई माघ माघोत्सव বাংলার 1293 সাল, ইংরেজির 1885-86। গোস্বামী প্রভু ব্রহ্মানন্দ পরমহংসজির কাছে শক্তিপাত অজপা নামযোগ দীক্ষাপ্রাপ্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও গুরুর আদেশে ব্রাহ্ম সমাজেই ফিরে আসেন। উদ্দেশ্য ব্রাহ্ম অনুগামীদের পুনঃ সনাতন ধর্মে ফিরিয়ে আনা। কলকাতা ব্রাহ্ম সমাজে তার আরাধ্য কর্ম সমাপ্ত করেই ঢাকা ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছেন। তখন তার নিরাকার সাকার সগুণ নির্গুণ সব একাকার। এককালের নারী জাগরণের হোতা ব্রাহ্ম আচার্য শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ে বক্তৃতা শুনতে ব্রাহ্ম সভাগৃহ ব্রাহ্মিকা শ্রোতায় ভরপুর। আলোচ্য বিষয় মা আনন্দময়ী। গোসাইজি তার প্রচলিত প্রথা অনুযায়ী উপনিষদ হতে স্বস্তি বচন পাঠ করে একটি ভক্তিগীতি কোনো গায়ককে দিয়ে গাইয়ে তার বক্তৃতা আরম্ভ করেন। সেদিন আনন্দময়ী মায়ের গানের বাণী ও সুর এত প্রাণস্পর্শী ছিল যে শুনতে শুনতে প্রভু ভাবে বিভোর হয়ে গেলেন। হঠাৎ হাত তুলে বলে ওঠেন, ওই তো আমার মা, ওই তো আমার মা, বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে বেদি থেকে নেমে এসে দুই হাঁটু আর দুই হাতে ভর করে উচ্চস্বরে মা মা দয়া করো দয়া করো বলে করুণ স্বরে ক্রন্দন করতে লাগলেন। সমগ্র সভায় সবার চোখে জল। গান শেষ হতে সকলে সম্বিত ফিরে পেলেন। গোসাইজিও সুস্থির হয়ে বেদিতে উঠে বসলেন। কান্না বিজড়িত কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগলেন, মা মা গো তোমার কত করুণা মা, আহ পারব্ধবশত জীবাত্মার এই ধরাধামে অসহায় শিশুরূপেই জন্ম নিতে দেখে করুণাবশত আগেই তার আহারের ব্যবস্থা করে রেখেছ। জয় মা জয় মা। জননীর অন্তরে শিশুর পালনের জন্য অসীম করুণা দান করেছ। আহ কত করুণা তোমার মা মা গো, আমি বড় অসহায় তোমার করুণার ভিখারী। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কেঁদে কেঁদে অনেক ঘুরে ঘুরে তোমার কোলে স্থান পেয়েছি। নামের সুধা পান করিয়ে জ্বালানি বারণ করেছ মা, আর যেন কোলছাড়া করো না মা, এই অমৃত সুধা বন্ধ করো না। এই কথাগুলি বলতে বলতে কাঁদতে লাগলেন। স্তব্ধ উপাসক ও উপাসিকাগণের হৃদয়ে সেই আর্তক্রন্দনের বিচ্ছুরণ স্পর্শ করল। সমগ্র সভাগৃহ জুড়ে ফোপানির শব্দ শোনা যেতে লাগল। মায়েদের চোখে নামল করুণাময়ীর করুণাশ্রুধারা, যা পরিণত হল করুণ ক্রন্দন রোলে। ব্রাহ্ম আচার্য নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখেছেন, সমগ্র সভাগৃহ পুরুষ নারী নির্বিশেষে সম্মোহিত হয়ে পড়লেন। শ্রোতাগণ প্রেমে বিগলিত হয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন। এক মহাক্রন্দনের রোল উঠল। নিতান্ত পাষাণ হৃদয়ও বিগলিত হইল। শত শত নিরাকারবাদী ও সাকার বিরোধী ব্রাহ্ম উপাসিকার
প্রেমোন্মত্ত মাতৃহৃদয় সন্তান স্নেহী অমৃতক্ষরে নির্ঝর ধারায় স্নাত হয়ে ও করুণায় বিগলিত হয়ে ভাবনেত্রে গোস্বামী প্রভুকে দেখেন যেন সদ্যজাত শিশু। গোপাল মাকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজছে আর মা মা বলে আত্মস্বরে কাঁদছে। সেই স্বর্গীয় দৃশ্য দেখে মুহূর্তে ঘটে গেল এক অপ্রাকৃত ঘটনা। যুবতী বয়স্কা বৃদ্ধা নির্বিশেষে রুদ্ধ মাতৃহৃদয়ের কপাট ভেঙে প্রেম সুধা হরণ হতে লাগল। ভাবনাত্ম হয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে আসন ছেড়ে ছুটে চললেন ক্ষুধার্ত শিশুকে দুগ্ধ পান করাবার জন্য। কাছে গিয়ে ক্রন্দনরত গোপালের স্থানে গোসাইজিকে দেখে সঙ্গীত ফিরে পেলেও ভাবাবে সম্বোধন করতে না পেরে নবজাত শিশুজ্ঞানে আহ্লাদ ভরে গোসাইজিকে দুধ খাওয়ার জন্য অর্থ প্রদান করতে লাগে। এই হট্টগোল থামাতে চন্দ্রনাথ বাবু সংকীর্তন আরম্ভ করলেন। মায়েরাও সচকিত হয়ে ধীরে ধীরে যে যার আসনে ফিরে যান। পরে সকল শ্রোতাগণ বাইরে এসে বলাবলি করেন, আহা আজ মর্তে কৈবল্য ধাম এসেছিল। গোসাইজির বক্তৃতা শুনতে না পেলেও যে স্বর্গীয় ভাবারূঢ় অবস্থা দর্শন করলাম তা ইহজীবনে ভুলব না। প্রেমোন্মত্ত ভাবারূঢ় অবস্থার তীব্র সঞ্চারী প্রবাহ যে কিরূপ গণসন্মোহনী শক্তি রাখি আজ সভায় না আসলে বিশ্বাসই হতো না। জয় জয় অদ্বৈত কুলতিলক বিজয় কৃষ্ণ ভববন্ধন হারি, জয় জয় প্রেমদাতা সদ্গুরু কৃষ্ণ রাধা জ্যোতিধারি, জয় শ্রী রাধে। আকুল প্রাণে ডাকছি দেখে
को दुआर दिली खुले चोख मेले देखी सत रूपे मा दासिया माई नीते को दे चोख मेले देखी सत रूपे मा दासिया माई नीते को दे आनंद मुई देखी मार आस्ति ना होय संसारे आस्ति ना होय संसारे बात्सल्य प्रेम গুরুকে পরিবারের প্রতিপাল্য ভাবা শ্রী শ্যামাচরণ বক্সী গোস্বামী প্রভুর আশ্রিত কিন্তু গোসাইজিকে আপন পত্নী ও তিন পুত্র কন্যার মতোই স্নেহে প্রতিপালিত পরিবারেরই অন্যতম সদস্যরূপে পরিগণিত করতেন। এই কারণে চরম দারিদ্র্যের মধ্যেও প্রত্যেকের আহারের জন্য বরাদ্দ টাকাকে সমান ছয় ভাগ করে এক অংশ গোসাইজিকে প্রতিমাসেই এক তারিখে নিয়ম করে পাঠিয়ে দিতেন। এই নিয়মকে ভঙ্গ হতে শিষ্যরা কখনো দেখেননি। তার এই সন্তান তুল্য গভীর ভালোবাসার তাড়নায় একবার গোসাইজি প্রাণ সংশয় নিউমোনিয়ায় পীড়িত হলে বক্সি মহাশয় আহার না করেই 40 মাইল দূরে বারদি গ্রামে লোকনাথ ব্রহ্মচারী বাবার কাছে ছুটলেন। বাবার চরণে পড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বাবা তুমি আমার আয়ুর অর্ধেক নিয়ে গোসাইকে বাঁচিয়ে তোলো, গোসাইকে ছেড়ে আমি বাঁচতে চাই না। বলাই বাহুল্য, ব্রহ্মচারী বাবার মতো অন্তর্যামী যোগরাজের কাছে ভাবুকতাবশত পরমায়ুদানের কথা বলবার মতো ধৃষ্টতার সাহস কারো হতে পারে না। বাবার মন তার স্নেহ বিগলিত ব্যাকুলতা দেখে দ্রবীভূত হয়ে যায় এবং তিনি ধ্যান ছেড়ে বিহঙ্গম যোগে তৎক্ষণাৎ রওনা হয়েছিলেন। ফিরে এসে বলেন, তোর আয়ুর প্রয়োজন হয়নি রে, তার গুরুই বাঁচিয়ে দিয়েছেন। বক্সি মহাশয়ের গুরুভাতাগণ একবার তার গৃহে গিয়েছিলেন, তার দারিদ্রতা দেখে ফিরে এসে তারা গোসাইজিকে নিবেদন করেন যেন বক্সিজিকে তিনি বারণ করে দেন আপনাকে যেন টাকা না পাঠান। গোস্বামী প্রভু শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন, তার মুখমণ্ডল আরক্তিম হয়ে উঠল, ছল ছল চোখে গদগদ কণ্ঠে বললেন, আমি যে ওই টাকাতে খাই। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। এই ভক্তবৎসল গোসাইজিকে দানবীর শ্রী কালীকৃষ্ণ ঠাকুর একদা 1,00,000 টাকা দান দেবার অভিপ্রায় লোক পাঠাতে বলেছিলেন। এর উত্তরে গোসাইজি বিনীতভাবে বলেছিলেন, আমার তো আকাশবৃত্তি, সঞ্চয় তো আমার নিষিদ্ধ, এই বিপুল অর্থ অল্প সময়ের মধ্যে খরচ করা অসম্ভব, আপনি কোনো দাতব্য প্রতিষ্ঠানে দিন, আমাকে যেন মার্জনা করেন। আজ সেই আকাশবৃত্তিধারী প্রভু শিষ্যের বাৎসল্য স্নেহের কাছে পরাধীন হয়ে বলছেন, আমি এই দিব্য সম্পদ হতে বঞ্চিত হতে পারবো না, ওই স্নেহ যে আমার প্রাণের আহার। জয় প্রেমের ঠাকুর গোসাইজি। মনে পড়ে যায়
দাপরে সেই প্রেম কাহিনীর কথা। শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে এসেছেন শান্তির প্রস্তাব নিয়ে। বিদুর প্রভুকে তার গৃহে ভোজনের জন্য আমন্ত্রণ করলেন। শুনে দুর্যোধন শ্রীকৃষ্ণকে বললেন, না না, আমার প্রাসাদে আসুন, আমি রাজভোগের ব্যবস্থা করব। শ্রীকৃষ্ণ সেই দম্ভক্তি শুনে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিদুরের প্রেমময় আতিথ্য গ্রহণ করলেন। তার গৃহে যেতে বিদুর ঘরণী অশ্রুসিক্ত নেত্রে এত বিহ্বল হয়ে পড়লেন যে কৃষ্ণকে আপন হাতে খাওয়াবেন বলে কলা ছাড়িয়ে সেটা ফেলে দিয়ে খোসাটাই খাওয়াতে লাগলেন। প্রেম বিবশ হয়ে প্রভু খোসাই খেয়ে গেলেন। জয় শ্রীহরি, জয় প্রেমিক প্রভুর গোসাইজি। বাৎসল্য প্রেম গীতি আলেখ্যটি এখানেই শেষ হল। জয় গোসাই, জয় তার পার্শ্বদগণ।